আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ঘটনাটা এভাবে শুরু হলো, আমাদের কাছের এক বড় ভাই, ওদের হঠাৎ করে একটা প্রোগ্রাম চলে আসছে, মানে ওদের ব্যাংকের একটা অডিট আছে, 500 কাপ কফি লাগবে। তাড়াতাড়ি আমারে ফোন দিছে, আমি তাড়াহুড়ো করে যাচ্ছি, বাকি কথা পরে হবে। তাড়াহুড়ো করে যাচ্ছি, সব কিছু নিয়ে নিয়েছি, যা যা সামনে পড়েছে, আল্লাহ ভরসা, বাদ বাকি কফি মেশিন সেট আপ করতে হবে, অনেক কাজ বাকি আছে। কফি মেশিন সেট আপ করে ওখানে দেখা হচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে, তারপরেও চলে এসেছি, কফি মেশিন সেট আপ হয়ে গিয়েছে, এখন আস্তে আস্তে মানুষ আসা শুরু করবে, একজন দুজন করে কফি দেব। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য, যেন সুন্দরভাবে আমি কাজটা করতে পারি। এখন একটু লাঞ্চ ব্রেক দিয়েছে, সবাই লাঞ্চে গিয়েছে, আমিও লাঞ্চ করব এখন। লাঞ্চ করার আগে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার এক্সপিরিয়েন্সটা আলহামদুলিল্লাহ সকালবেলা অনেক ভালো গিয়েছে, আলহামদুলিল্লাহ, নিজেদের মালিক আল্লাহ শুধু তুমি। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।